তোমার বৌমা তো এখনই বেবি নিতে চায় না। এসব ফ্যাশন মার্কের কথাবার্তা অন্য কোথাও গিয়ে বলুন, আমাকে এগুলো শোনাতে আসবি না। আমরা বাচ্চা নিবো কি নিব না সেটাও কি তোমার বাবা মা ঠিক করে দিবেন? এটা কি একটা লাইফ তুমি বলো? ও যদি কিছু নাই বলে তাহলে হয়তো আলাদা থাকতে হবে। আলাদা হয়ে গেলে থাকবে কোথায়? কেন, তোমরা আমাকে থাকার জায়গা দেবে না? না, জায়গা না দেবার কি আছে? না মা, আমি বুঝতে পারছি তোমরা চাচ্ছ যে আমি আগুনের মধ্যে পড়েও সংসারটা করি। নিজের পাওনা টাকা ফেরত চাইতে এসে এইভাবে অপদস্থ, আবার নিজের বড় ভাইয়ের কাছে। তবে আমি আসি, তুমি ভালো থেকো। অনুপের বিষয়টা হয়তো সমাধান হয়ে গেছে, কিন্তু আমারটাও যে সমাধান হবে তেমন আশা কেন করছো? তবু তোকে অনুরোধ করবো মা, একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিস। আমার দরজা তো তোদের জন্য সবসময় খোলা, আর এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা তোকে ছুড়ে ফেলে দেব। আমি জানি বাবা তোমরা আমাকে আগলে রাখবে, কিন্তু এই আগলে রাখাটা যে কত কষ্ট সেটাও আমি বুঝি, আর সেজন্য আমি তোমাদের কষ্ট দিতে চাই না। তোমাদের বাসায় তো আর আসবো না, তুমি হয়তো জানো না আমি এখানে যেভাবে আছি সেটা সেপারেশনের মতোই। তো তোকে অনুরোধ করবো মা, একটু ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিস। আমার দরজা তো তোদের জন্য সবসময় খোলা, আর এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা তোকে ছুড়ে ফেলে দেবো। আমি জানি বাবা তুমি আমাকে আগলে রাখবে, কিন্তু এই আগলে রাখাটা যে কত কষ্ট সেটাও আমি বুঝি, সেজন্য আমি তোমাদের কষ্ট দিতে চাই না। ভালো থেকো বাবা। আমি তোমাদের জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করলাম, কোথায় তোমরা আমাকে সে টাকা তাড়াতাড়ি ফেরত দেবে? উল্টো তোমরা আমাকে এখন বুঝা। দাদাভাই আমি আসি, আমি যাচ্ছি, আমি আর কখনো এই বাড়িতে আসবো না। নিজের পাওনা টাকা ফেরত চাইতে এসে এইভাবে অপদস্থ, আবার নিজের বড় ভাইয়ের কাছে। দাদাভাই আমি আসি, তুমি ভালো থেকো।
কিন্তু সমস্যাটা, আরে আমাকে চিনতে পারছো না? আমি আবু নাসের মোহাম্মদ ইমরান। কে বন্ধু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি ইমরান। আরে আবু নাসের মোহাম্মদ ইমরান। কে তোমাকে চিনতে কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, হবারই কথা, 5-7 বছর তো কোনো যোগাযোগ নেই। তুমি কে? আশ্চর্য, তুমি আমাকে চিনতেই পারছো না? আপনি আমাকে যেতে দিন, ধন্যবাদ, ভালো থাকবেন। শালা, দেখো তোমাকে আমি কি করি। হ্যাঁ, কোথায় গেল, কেন গেল কিছুই জানি না। ফোন করো। আরে ফোন তো বাসায় রেখে গেল, এমনি হয়তো হাঁটতে গেছে। কিন্তু তোমার দাদাভাই তো কখনো সকালে হাঁটতে যায় না। তাই নাকি? তাহলে তো চিন্তার বিষয়। আমি দেখছি।
হ্যালো, হ্যালো অনু। হ্যাঁ মা, এত সকালে কি কেমন আছিস? তুমি কি আমার খবর নেওয়ার জন্য ফোন করেছো মা? কেমন আছিস? ভালো মা। আচ্ছা শোন, তোর বাবা যদি তোর ওখানে আসে তাহলে আমাকে একটু জানাস। হ্যাঁ, বাবা কি আমাদের বাসায় আসার কথা নাকি? না মানে বেরিয়ে গেল তো, এখন আর কোথায় যাবে? তোর বাসায় না হয় ভূমির বাসায় যাবে। মা সমস্যা কি? বাবা তো কখনো এই বাড়িতে আসে না, আর তাছাড়া বেরিয়েছে কখন? সেই ভোরবেলা, আমি তো উঠেছি 6টার সময়, উঠে দেখি তোর বাবা নেই, ফোনটাও রেখে গেছে। বলো কি মা, বাবার কি আবার কোনো সমস্যা হলো নাকি? ওর তো বের হওয়ার কথা না, তাই একটু টেনশন করছি। আচ্ছা আমি আসছি, তুমি টেনশন করো না। আচ্ছা। ক্লাস হবে কি না জানি না, ডোরাসকে ফোন করে খোঁজ নিতে হবে। তাহলে আমি গিয়ে তোমাকে গাড়িটা পাঠিয়ে দিচ্ছি। গাড়ি পাঠাতে হবে না মা, আমি মানে কনফার্ম হই তারপর। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে মা, বাই। Thank you.
পারতো মা। প্লিজ বসো তো, টেনশন করো না একদম। শোনো, তুমি কিন্তু ভূমির শ্বশুর শাশুড়িকে কিছু জানিও না, হ্যাঁ? আমার শ্বশুর শাশুড়িকেও জানিও না, আমি কিন্তু সাইফকেও কিছু বলিনি। কেন মা, বুঝো না তুমি কী কথা কী মানে বার করে ওরা। কী খবর, কোনো খোঁজ পাওয়া গেল? না। তুই কখন এসছিস অনু? এই তো পপি, মাত্রই আসলাম। ভালো করেছিস, তুই আরও কিছুক্ষণ একটু থাক। এর মধ্যে যদি দাদাভাই না আসে তাহলে থানায় যেতে হবে, আর পত্রিকা তো একটা বিজ্ঞাপন দেব। না না না, এসব করা যাবে না, লোক জানাজানি হয়ে যাবে। অনুই না করছিল ভাবে আমি না বুঝতে পারি না। বাবা হারিয়ে গেছে, আমরা খুঁজবো না? তোর না বেশি বুঝিস, এই জন্যই তো তোকে। বন্ধু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি ইমরান। আরে আবু নাসের মোহাম্মদ ইমরান। কে? আরে তোমার দাদা ভাই আমাকে কিছু না বলে কোথায় যেন চলে গেছে। কোথায় গেল, কেন গেল কিছুই জানি না। আমি দেখছি। তোর বাবা যদি তোর ওখানে আসে তাহলে আমাকে একটু জানাস, হ্যাঁ? বাবা কি আমার বাসায় আসার কথা নাকি? আমি তো উঠেছি 6টার সময়, উঠে দেখি তোর বাবা নেই, ফোনটাও রেখে গেছে। এখনো ঘুমাচ্ছ নাকি তুমি এত সকালে? আচ্ছা ঠিক আছে, ফোন রেখে দিচ্ছি। জীবনে একটা গ্রেট অপরচুনিটি মিস করলে। পত্রিকা তো একটা বিজ্ঞাপন দেবে। না না না, লোক জানাজানি হয়ে যাবে, অনুই না করছিল। বাবা হারিয়ে গেছে, আমরা খুঁজবো না? তোর না বেশি বুঝিস, এই জন্যই তো তোদের এরকম হচ্ছে। Thank you.
শোন, একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? বাবা ভোরবেলায় মাকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেছে। তো গেছে, চলে আসবে, অসুবিধা কি? কি বলিস তুই, মা ভীষণ টেনশন করছে, কান্নাকাটি করছে, ফুপিও এসছে। আর বাবা তো সকালবেলা বেরোনোর সময় মোবাইলও নিয়ে বেরোয়নি। আমিও এ বাড়িতেই আছি। চলে এসে কি কোনো সমাধান হবে আপনি? তুই এভাবে কথা বলছিস কেন? আমার এসব বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগছে না, রাখি। বাবা সকালবেলা বাসা থেকে বের হয়ে গেছে কাউকে কিছু না বলে, সাথে মোবাইলটাও নেয়নি। টেনশন করো না, এমনিতে হয়তো কোথাও গিয়েছেন, চলে আসবেন। হ্যাঁ, আমিও তো সেটাই বললাম, আমরা সব বিষয় নিয়ে এত অস্থির হয়ে যাই। আনিস বলো, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? কই, আমি তো রাগ করে নেই। রাগ করে নেই তাই বলে তো খুশিতেও নেই তুমি। দেখো, তোমরা বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দিয়েছো, আমি চেষ্টা করছি সব ঠিক করার। আর ওইটা যদি এমনই হয় তাহলে আমাকে কিছু বলতে পারি না? বলো কি বলতে চাও। দেখো, যা হয়েছে হয়ে গেছে, ও সব কিছু ভুলে আমরা আবার নতুন করে শুরু করতে পারি না? আমি আসি, তোমার বাবা ফিরলে আমাকে জানি।
এই জগতের মায়া ভুইলা যাইতে হইব আমায় ছাইরা, আমার হইল না রে ঘর বাড়ি হইল না সংসার, হইল না রে ঘর বাড়ি হইল না সংসার, জীবন মানে সব অভিনয় নাই কারো দরকার, জীবন মানে সব অভিনয় নাই কারো দরকার, এই জগতের মায়া ভুইলা যাইতে হইব আমায় ছাইরা, এই জগতের মায়া ভুইলা যাইতে হইব আমায় ছাইরা, আমার হইল না রে ঘর বাড়ি হইল না সংসার, হইল না রে ঘর বাড়ি হইল না সংসার, জীবন মানে সব অভিনয় নাই কারো দরকার, জীবন মানে সব অভিনয় নাই কারো দরকার, পূরণ হইল সকল আশা জীবনটা কি সর্বনাশা, জীবনটা কি সর্বনাশায়, জীবনের সবই হইল রইল না তোয়ার, জীবনের সবই হইল রইল না তোয়ার, জীবন মানে সব অভিনয় নাই কারো দরকার, জীবন মানে সব অভিনয় নাই কারো দরকার, এই জগতের মায়া ভুইলা যাইতে হইব আমায় ছাইরা, পাইলা না তো কবুতারে আপন তুমি ভাবলা যারে পাইলা না তো কবুতারে, জীবনের সবই হইল রইল না তোয়ার, জীবনের সবই হইল রইল না তোয়ার, জীবন মানে সব অভিনয় নাই কারো দরকার, জীবন মানে সব অভিনয় নাই কারো দরকার, এই জগতের মায়া ভুইলা যাইতে হইব আমায় ছাইরা, জগতের মায়া ভুইলা যাইতে হইব আমায় ছাইরা, আমার হইল না রে ঘর বাড়ি হইল না সংসার, জীবন মানে সব অভিনয় নাই কারো দরকার, জীবন মানে সব অভিনয় নাই কারো দরকার, হইল না রে ঘর বাড়ি হইল না সংসার, জীবন মানে সব অভিনয় নাই কারো দরকার, জীবন মানে সব অভিনয় নাই কারো দরকার, এই জগতে হ্যালো। হ্যাঁ মা। ও ভূমি, তোর বাবা কিন্তু পাচ্ছি না,
সে কি এখনো ফেরেনি বাসায়? না। তো এখন কি করবে? তোর ফুপু বলছিল থানা জিডি করতে আর পত্রিকায় বিজ্ঞাপন দিতে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। তুই একবার আয় না মা। দেখি মা, কাল সকালে আসবো, আর এর মাঝে খোঁজ পেলে অবশ্যই জানাবে। আমরা খুব টেনশনে আছি। আচ্ছা ঠিক আছে, রাখি। দেখো, এটা তো কোনো সমাধান নয়। উনি সংসার থেকে পালিয়ে, মানে সংসার থেকে পালিয়ে গেলে তো আর মিথ্যা সত্যি হয়ে যাবে না। হবে হবে না। দেখো, একটা ভুল বোঝাবুঝির জন্য আজকে আমাদের এই অবস্থা। কোনো ভুল বোঝাবুঝি হয়নি, তোমরা মিথ্যে বলেছ। সেই জন্যই তো বাবা। তোমার বাবা একটা স্কেপিস্ট। আনিস, এভাবে বলো না। বাবা মোটেও স্কেপিস্ট নন। উনি বুঝতে পারছিলেন না উনি কি করবেন, তাই হয়তো এরকম করেছেন। এত বড় একটা ঘটনা ঘটিয়ে উনি কি শান্তিতে আছেন? আই ডোন্ট থিংক সো। যেখানে সংসারে সবাই অশান্তিতে আছে। হ্যাঁ মা, আমার দেরি হবে। না না, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। না, থানায় জানানো হয়েছে তো, থানায় জানিয়েছি, হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে, মেডিকেলের মর্গেও খোঁজ নিয়েছি। না শোনো মা, তুমি টেনশন করো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, রাখছি। রোশন, এখন তাহলে কী হবে? ভাবি, আমি তো কোনো উপায় দেখছি না। পত্রিকা একটা বিজ্ঞাপন দিতেই হবে। হ্যালো। হ্যাঁ, তুমি কি আজ ফিরছো না? হ্যাঁ, তুমি কি জেনেছো সব? হ্যাঁ, মা বলেছে। হঠাৎ কেন এমন হলো? যখনই বাবা দেখলেন তিনি সুস্থ হয়ে ফিরে আসার পর তার মেয়েদের সংসারে এত অশান্তি, তখন সেটা তিনি ভালো বলতে পারবেন। এটা করা তার জন্য ঠিক হয়েছে কিনা আমি এখানে কোনো মন্তব্য করতে চাই না। আজকে কি বাসায় না আসলে কোনো অসুবিধা হবে? না না, কোনো অসুবিধা নেই, তুমি থাকো। আর হ্যাঁ, খোঁজ নিয়েছো ঠিকঠাক মতো? হ্যাঁ, ফুপি খোঁজ নিয়েছেন। ওই ফুপুর হাত থেকে তোমরা এখনও বাঁচতে পারলে না। সব সমস্যার মূলে কিন্তু উনি। প্রচণ্ড রকম মিথ্যে কথা বলেন। কি হলো, চুপ করে আছো কেন? আমাদের কি আর কিছু বলার আছে? ওকে, রাখছি তাহলে। ঠিক আছে, পারলে কালকে এসো একবার। দেখি।
রাখছি, তুমি খেয়ে নিও। ওকে। মাকে বলো। বলবো। ওকে, বাই। বাই। জামাইয়ের সঙ্গে তোমার সমস্যা রয়েই গেছে, বাবার এখন এরকম অবস্থা বলে সবাই চুপচাপ আছে, কেউ কোনো কথা বলছে না। বাবা আবার ফিরে আসুক, আবার শুরু হয়ে যাবে।